ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে ইমাম যখন নীরব থাকেন তখন মুসল্লিদেরকে কিরাত পড়তে হয়। পড়তে হলে যদি তেলাওয়াত সম্পূর্ণ করার আগেই ইমাম রুকুতে চলে যান তাহলে নামাজ হবে কি না, বা যে সূরা ফাতিহা হয়ে গেলে অন্য সূরার যেখানে আছেন সেখান থেকে রুকু চলে যাবেন, বা আয়াত শেষ করে তারপর রুকুতে চলে যাবেন, তাড়াতাড়ি শেষ করে ইনশাআল্লাহ তাতেই সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মেহেরুল ইসলাম ফয়সাল জানতেছেন কবুতর পোষা সুন্নাহ কি না। আমার জানা নেই, সুন্নাহ বলা যাবে না তবে জায়েজ আছে। তামিম মোহাম্মদ জানতেছেন কোরআনের সবচেয়ে বিশুদ্ধ তাফসির গ্রন্থ কোনটি। এটা এক কথা উত্তর দেওয়া কঠিন, তবে তাফসির ইবনে কাসির অনেক সুন্দর তাফসির এবং আমাদের জন্য অনেক বেশি উপকারী হাদিস ভিত্তিক। এরপরে এমনি মাজহারুল জানতে চেয়েছেন অজুর আগে মিসওয়াক করার ফজিলত কি, সুন্নাত এটা। শারিয়ার সিয়াম জানতেছেন নখ বড় রাখলে কি অজু হয়। নখ বড় রাখলে অজু হয়ে যাবে যদি পানি ভিতরে চলে যায়, কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ নখ বড় রাখা সুন্নাহ বিরোধী একটি কাজ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে